শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন 11 জানুয়ারি। এরই মধ্যে শপথ নিতে যাদের ডাকা হয়েছে তাদের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। ডাক পাওয়া 25 জন পূর্ণমন্ত্রী এবং অতিরিক্ত 11 জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান সচিব। নতুন মন্ত্রিসভায় বাদ পড়েছেন বর্তমান মন্ত্রিসভার 15 জন মন্ত্রী, 13 জন প্রতিমন্ত্রী ও 2 জন উপমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি 3 জন প্রতিমন্ত্রী, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। মন্ত্রিসভার বাকি সবাই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন, তাদের মধ্যে 3 জন প্রতিমন্ত্রী পরাজিত হয়েছেন। বাদ পড়লেন যেসব মন্ত্রী: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজাক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষেই সিং, রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। বাদ পড়লেন যেসব প্রতিমন্ত্রী: শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বাদ পড়লেন যেসব উপমন্ত্রী: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও 25 মন্ত্রী, 19 প্রতিমন্ত্রী এবং 3 জন উপমন্ত্রী ছিলেন। এবারের মন্ত্রিসভার আকার আগের চেয়ে কিছুটা ছোট হলো।